আমাদের দেশের চিরসবুজ বনগুলোর অন্যতম বাসিন্দা হলো উল্লু। বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে উল্লুক দেখা যায়। আমাদের দেশে এরাই একমাত্র লেজবিহীন বানর প্রজাতি। সারা পৃথিবীতে ১৬ প্রজাতির উল্লুক থাকলেও বাংলাদেশে এদের একটিমাত্র প্রজাতি বাস করে। এদেশের চিরসবুজ বনের উঁচু উঁচু বৃক্ষগুলোর মাঝেই এদের বিচরণ। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার ও মৌলভীবাজারের বনাঞ্চলে এদের দেখা মেলে। এই অঞ্চলের চিরসবুজ বনের প্রতিবেশ ব্যবস্থার অনন্য ও ভিন্ন বৈশিষ্ট্যের একটি প্রাণী হল উল্লুক। এরা বিভিন্ন চিড়িয়াখানা বা সাফারি পার্কেও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। প্রাইমেট বর্গের ছোট আকারের বৃক্ষবাসী নর বানর প্রজাতির প্রাণীদের দেহ প্রায় ৩ ফুট লম্বা। প্রাপ্তবয়স্ক উল্লুকের ওজন ৬ থেকে ৮ কেজি। স্ত্রী উল্লুক আকারে পুরুষ উল্লুকের চেয়ে কিছুটা বড় হয়ে থাকে। এদের ছোট আকারের মাথা প্রায় গোলাকার। উল্লুকদের পায়ের তুলনায় হাতগুলো অনেক লম্বা। হাতের আঙুলগুলো বেশ লম্বা আকৃতির। লম্বা হাতের সাহায্যে এরা গাছে ঝুলে থাকে অথবা ডালে ডালে ঘুরে বেড়ায়। দেহের ভারসাম্য রেখে কখনো কখনো এক হাতের সাহায্যেই ঝুলতে দেখা যায়। এরা গাছের ডালে খুব দ্রুত চলতে পারে এবং এক লাফে প্রায় ২৫ ফুট দূরত্ব অতিক্রম করতে পারে। পুরুষ উল্লুকের গায়ের রং ঘন কালো। চোখের উপরে সাদা রঙের একজোড়া ভ্রু খুব সহজেই চোখে পড়ে। এ কারণে এদেশে প্রাপ্ত প্রজাতিটির অন্য নাম সাদাভ্রু উল্লুক। স্ত্রী উল্লুক ধূসর বাদামি রঙের হয়। জন্মের সময় এদের বাচ্চাগুলো বাদামি রং নিয়ে জন্মালেও বয়স বাড়ার সাথে সাথে কালো রং ধারণ করে। প্রাপ্তবয়স্ক হলে পুরুষ বাচ্চাটি কালোই থেকে যায়, তবে মেয়ে বাচ্চাটি কালো থেকে আবারও ধূসর রং ধারণ করে। প্রাপ্তবয়স্ক পুরুষ ও স্ত্রী উল্লুক একবারই জুটি বাঁধে, যা আজীবন থেকে যায়। পুরুষ ও স্ত্রী ও এদের বাচ্চাদের নিয়ে গড়ে ওঠে উল্লুকের এক একটি পরিবার বা দল।
সাধারণত 2-5 সদস্যের এক একটি দল বা পরিবার গড়ে ওঠে। একটি দল বনের একটি নির্দিষ্ট এলাকাতে খাদ্য ও আশ্রয়ের জন্য বিচরণ করে। নিজেদের বিচরণ ক্ষেত্রের সীমানা নিয়ে এরা খুবই সচেতন। তাই খুব সকালে উচ্চস্বরে ডাকাডাকির মাধ্যমেই এরা দিন শুরু করে। একটি দলের ডাক শুনে আশেপাশের অন্যান্য দলও ডাকতে থাকে। অন্য দলের ডাক শুনে এরা নিজেদের বিচরণ ক্ষেত্রের সীমানার ভেতরে কেউ আছে কিনা সে সম্পর্কে নিশ্চিত হয়। দিবাচর এই প্রাণীগুলো ভোরবেলাতেই খাদ্যের সন্ধানে বের হয়। এরা মূলত ফল ভোগ। পাকা ফলই এদের পছন্দের খাবার। ডুমুর বা বরজাতীয় গাছের পাকা ফল পেলে কখনো মুখ দিয়ে আবার কখনো হাত দিয়ে পেড়ে খায়। মাঝে মাঝে গাছের কচি পাতা, বাকল, কুঁড়ি ও ছোট ছোট পোকামাকড় খেতে দেখা যায়। খাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নেয়। বিশ্রামের সময় গাছের ডালে নিরালায় সময় কাটায় অথবা শরীর থেকে উকুন পরিষ্কার করে। এ সময় কখনো নিজের শরীর থেকে আবার কখনো সঙ্গীর শরীর থেকে উকুন পরিষ্কার করতে দেখা যায়। মাঝে মাঝে অপলক নয়নে তাকিয়ে থাকে। একান্তই বৃক্ষবাসী উল্লুককে মাটিতে নামতে দেখা যায় না। ঝড় বৃষ্টির মধ্যেও গাছের উপরেই অবস্থান করে। এরা ভয় পেলে দ্রুত এক ডাল থেকে অন্য ডালে চলে যায়। সাধারণত মে থেকে আগস্ট মাস এদের প্রজননকাল। এদের গর্ভধারণকাল প্রায় 6 মাস। 3 বছর পর পর এরা বাচ্চা প্রসব করে। এরা বৃক্ষবাসী বলে গাছের শাখাতেই বাচ্চার জন্ম দেয়। ছোট বাচ্চারা মায়ের সাথে সাথেই থাকে এবং মায়ের দুধ পান করে। তবে মাঝে মাঝে গাছের উপরে ঝুলে খেলা করে। ভয় পেলে মায়ের কাছাকাছি চলে যায়। স্ত্রী উল্লুক বাচ্চাকে কোলে নিয়ে গাছের উপর চলাচল করে। কখনো খাবার খায়, আবার কখনো বিশ্রাম নেয়। বাচ্চাগুলো কিছুটা বড় হলে একা একা চলতে শেখে ও নিজে নিজে খাদ্য সংগ্রহ করে। দলের বড় সদস্যরা এদের দেখাশোনা করে। এরা নিজেদের মধ্যেও খেলায় মেতে থাকে। সারাদিন বনের বিভিন্ন গাছে ঘুরে খাদ্য সংগ্রহ,
বিশ্রাম ইত্যাদি প্রাত্যহিক কাজকর্ম শেষে বিকেলের দিকেই একটি নির্দিষ্ট গাছে অবস্থান নেয় এবং সারা রাত ওখানেই কাটিয়ে দেয়। চিড়িয়াখানা বা সাফারি পার্কে নিয়ন্ত্রিত পরিবেশে উল্লুক 40 বছর বেঁচে থাকলেও বন্য অবস্থায় এদের জীবনকাল প্রায় 25 বছর। বনের প্রতিবেশ ব্যবস্থায় উল্লুকের ভূমিকা অপরিসীম। এরা পরাগায়নে ও বীজের বিস্তারে সাহায্য করে। এছাড়া এরা খাবার সময় কিছু খাদ্যদ্রব্য মাটিতে ফেলে যা অন্য তৃণভোজী প্রাণী খেয়ে থাকে। পরিবেশের ভারসাম্য রক্ষাকারী উল্লুক আমাদের দেশে মহাবিপন্ন অবস্থায় আছে। 1980 সালে এদের সংখ্যা 3000-এরও বেশি থাকলেও বর্তমানে সারা দেশে মাত্র 200টি উল্লুক টিকে আছে। আবাসস্থল ধ্বংস ও খণ্ডন, খাদ্যের অভাব প্রভৃতি কারণে এরা বিলুপ্তির দ্বারপ্রান্তে রয়েছে। একবারই প্রাণীটির বিলুপ্তি হলে সেই শূন্যতা কিছুতেই পূরণ করা সম্ভব নয়। আকর্ষণীয় ও উপকারী এই প্রাণীটির বিলুপ্তি রোধে খুবই দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া সময়ের দাবি।